আসসালামু আলাইকুম পবিত্র জুম্মা জুম্মা বার সবাইকে আজকে অনেকদিন পর ভিডিওতে আসা শারীরিক কিছু অসুস্থতা এবং সাংগঠনিক ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিওতে আসা হচ্ছে না আগামীতে ইনশাল্লাহ ভিডিওতে আসা হবে প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার এই ফেসবুক বা ইউটিউবের সাথে আছেন কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে যে ছোট্ট বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো সেটি হল হিংসা এবং বিদ্বেষ দেখেন বর্তমান পৃথিবীতে যেভাবে শারীরিক সমস্যার মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইভাবে মানসিক সমস্যার লোকগুলো বৃদ্ধি পাচ্ছে এগুলো যেই সমাজে আপনি বাস করেন না করেন না কেন এক শ্রেণীয় মানুষ আপনি পাবেন যারা সব সময়ই আপনি আপনি যেই কাজই করেন ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন একটি বিরোধিতা করার একটি এক ধরনের মানুষই আছে তাদের এই এই স্বভাবটাই হল এরকম যে আপনি যাই করেন এটার বিরোধিতা সে করবেই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের একটি বয়ান অনেক আগে শুনেছিলাম যে হিংসা বিদ্বেষ মানুষের প্রতি মানুষের অমঙ্গল কামনা করা মানুষের অমঙ্গলে খুশি হওয়া মঙ্গলে মঙ্গলে মন খারাপ হওয়া এটা এক ধরনের একটা মানসিক রোগ তিনি একটি একটি কথা বলেছিলেন যে মানুষ হিংসা বিদ্বেষ এমন একটি জিনিস যেমন আপনি এই ছোটের বস্তা বা একটি বেগের বন্দে গোবর বা টয়লেট সাথে নিয়ে ঘুমালেন ঘুম থেকে উঠে এটা নিয়ে আবার বেরিয়ে পড়লেন এই এটা তিনি একটি উপমা দিয়েছিলেন যে আজকে দিনে যদি আপনি এই জিনিসটা না ছাড়েন তাহলে আগামীতে আপনি এই দুর্গন্ধ জিনিসটা নিয়ে আপনি আবার এই সমাজকে নষ্ট করবেন সমাজকে একটি সমাজকে একটি গন্ধযুক্ত পরিবেশ উপহার দিবেন এটাই এটাই তিনি বুঝাতে চান আসলে এটির বাস্তব বাস্তব আপনি যে কাজই করেন আপনি একশ্রেণীয় মানুষ পাবেন আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আপনার আপনার বিরুদ্ধে অবস্থান করা অবস্থান নেওয়ার জন্য এটি আপনি সাংগঠনিকভাবে বলেন ধর্মীয় বলেন আপনি আপনি যেই যেই সমাজে যেইভাবেই আপনি যাবেন এ ধরনের মানুষ আপনি পাবেন এ থেকে বাঁচতে আমাদের উপায়টা কি এটা খুব সহজ বর্তমান বর্তমান এই এই ইউরোপীয় ইউরোপিয়ান দেশের দেশের মধ্যে বর্তমান মানসিক সমস্যা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর অনেকটি কারণ আছে এর সাংসারিক কারণ আছে পারিবারিক বলেন অর্থনৈতিক বলেন রাষ্ট্রীয় অনেক কারণে মানুষের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং এই মানসিক ভারসাম্য হারানো মানুষগুলো অনেক ক্ষেত্রে তারা তাদের এই অবস্থানটাকে টিকিয়ে রাখার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড করে যা তারা নিজেরা বুঝতে পারে না এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো নিজের মন থেকে হিংসা বিদ্বেষ এগুলো মুছে ফেলা এবং সব কিছুকে সহজভাবে মেনে নেয়া আমরা যে পৃথিবীতে আসি অস্থায়ী পৃথিবীতে আমরা সবাই একদিন চলে যেতে হবে আমরা যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব হিংসা বিদ্বেষ না ভালোবাসা উপহার দিয়ে যাব এটাই হলো এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে আমরা এই হিংসার কারণে যে জিনিসটা আজ আজ আমরা দেখতে পারি যে পরিবারের পরিবার থেকে সমাজ সমাজে এত ঘৃণা চড়িয়ে গেছে যে পরিবার নষ্ট হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে দেশ নষ্ট হচ্ছে রাজনৈতিক কারণ বলেন এই পারিবারিক কারণ বলে এটা এটা ছড়িয়ে ছিটে ছিটিয়ে গেছে সর্বক্ষেত্রে আজকের এই ছোট্ট মেসেজ দিয়ে আপনাকে সবাই সবার কাছে আমার অনুরোধ আমাদের ভিতরের হিংসাকে দূর করি ভালোবাসা দিয়ে মানুষকে কাছে নেই এটাই হবে এটাই হবে আগামীতে আমাদের শপথ আর যদি আমার ভিডিওতে কোনো ধরনের বল ত্রুটি হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টি দেখবেন আগামীতে কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহি